بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمه الله وبركاته، ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعد সম্মানিত দিনী ভাই একজন প্রশ্ন করেছেন আকিকা প্রসঙ্গে আকিকা তো সপ্তম দিতে হয় তো আকিকায় যে বাচ্চার চুল মুন্ডন করতে হয় ওজনে কি স্বর্ণ রূপা দিতে হবে নাকি তার পরিবর্তে টাকা পয়সা দিলেও হবে এ সম্পর্কে একটা ব্যাপার তিনি জানতে চেয়েছেন যে আমরা সকলে জানি আকিকা একটা কি অকাট্ট শূন্যত মহাকা একটি কি আমল আকিকা করা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কি সুন্নাত হম আকিকের ব্যাপারে অনেক হাদিস রয়েছে যেমন আবু হরতে বর্ণিত আনান প্রত্যেকটি গোলামের সঙ্গে বাচ্চার সঙ্গে আকিকে আকিকা সম্পৃক্ত হারিকু আনহু দামান সুতরাং তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো অর্থাৎ আকিকে করো আমি তু আনহু আয়দা এবং তার ওপর থেকে কষ্টদের জিনিস দূর করো অর্থাৎ মাথা মুন্ডন করে দাও হাদিসটি আপনারা পাবেন আসাজুল বাজার বাইশ বারোশো ছত্রিশ নম হাদিস তক্ষান্তরে আরে হাদিস আনসামুরা বিন জুনদু রাজিয়াল রাসুল্লাহাম আল্লাহুল্লু গোলাম বিন রাহিনাতুন প্রত্যেক গোলাম গোলামটাকেই সে দায়বদ্ধ প্রত্যেক গোলাম কি দায়বদ্ধ থাকে আকিকাটি তার সন্তানে তার আকিকার সঙ্গে প্রত্যেক গোলাম তার আকিকার সাথে কি সে দায়বদ্ধ ঋণগ্রস্ত থাকে তুজবাহু আনহু ইয়ামাসাবিহি সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকা করতে হয় জবাই করতে হয় ও হালাকু এবং মাতা মুন্ডন করতে হয় সুল মুন্ডন করতে হয় ও এবং নামকরণ করতে হয় মূলত সপ্তম দিনে যে সমস্ত কাজ করতে হয় সেটা হচ্ছে কি আপনার পশু কোরবানি করা ছেলে হলে দুইটা পশু আর মেয়ে হলে একটা পাশাপাশি ভালো নামকরণ করতে হবে এবং মাথা মুন্ডন করতে হবে তারপরে সেই তিরমিজি এক হাজার পাঁচশত বাইশ নমহাদিস আহ এরকম মহাজার ও তিন হাজার একশত পঁয়ষট্টি হাদিস এগুলো হচ্ছে সুন্দর আমল পাশাপাশি একটা মুস্তাহাব আমল মুস্তাহাব আমল যেমন আপনি যে প্রশ্নটা করেছেন যে তুলের বিনিময়েকে স্বর্ণ দিতে হবে না রূপ দিতে হবে নাকি এর সমতুল্য টাকা-পয়সা দিয়েও কি হয়ে যাবে তো হ্যাঁ ভাই এই ব্যাপারে একটা হাদিস আছে তো হাদিস কো থেকে অনেকে কি লোকাল করেছেন কেউ বলেছেন হাসান পরদার কেউ বলেছেন থেকে দুর্বল জঈফ হাদিস যাই হোক হাসান পরদারও আমরা ধরে নেই তার সেখান থেকে মুসতাহ প্রমাণিত হয় গুরুত্বপূর্ণ সুন্নাত প্রমাণিত হয় না মুসতাহ মানে দিলে ভালো অর্থাৎ কি রূপা রূপা সেটা আবার স্বর্ণ না কিন্তু রূপা চুলের ওজন করে রূপা দেবেন স্বর্ণ নাই রূপা হ্যাঁ রুপাটাও ওজন করে দিতে পারেন রূপার সমতুল্য যত পরিমাণ আপনার রূপা হলো সেই রূপার টাকাটাও কি আপনি দান করে দিতে পারেন কোনো সমস্যা নেই আলমাব